আসসালাম আলাইকুম আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের সাথে আছে আমি শাখাওত হোসেন শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামসমূহ তুরস্ক পাকিস্তান এবং সহ প্রবাসশালী পাঁচ মুসলিম দেশ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন ডাক্তার মাহাদ ইসরায়েলে হামলার পরিকল্পনা করছেন ইরান নেতানিয়াহ ব্রেক্সিট সামনে রেখে নির্বাচন ইস্তেহার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী নেতা নিয়াহকে পদত্যাগ বাধ্য করতে ইসরায়েলের আদালতে আবেদন আরব আমিরাতে এফ পঁয়ত্রিশ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র সৌদি আমিরাদের কাছে অস্ত্র বিক্রি করবে না দক্ষিণ আফ্রিকা এতক্ষণ সংবাদ শিরোনাম বিস্তারিত তুরস্ক পাকিস্তান ইন্দোনেশিয়া সহ পাঁচ প্রভাবশালী মুসলিম দেশ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন ডাক্তার মাহাতিন সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্ক ও মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান সহ পাঁচ প্রবাসশালী দেশ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাক্তার মাহাতির মোহাম্মদ এ লক্ষ্যে কোলামপুর স্বামীর দু নামে আগামী মাসে এ বিষয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে দেশটি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গড়ে ওঠা নিত্য সমস্যার সমাধানের প্রচেষ্টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাক্তার মাহাতির মোহাম্মদ এ উদ্যোগ নিয়েছেন তুরস্ক পাকিস্তান ইন্দোনেশিয়া এবং কাতারকে সঙ্গে নিয়ে নতুন এ প্রচেষ্টা শুরু করবেন তিনি খবর ডেইলি সাবাহ আরবির আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন করেন মাহাতির এ উদ্যোগে প্রাথমিক সূচনা হিসেবে আকৃত করে তিনি বলেন দু উনিশ সালের আঠারো থেকে একুশে ডিসেম্বর কোলামপুর সামে দু উনিশ অনুষ্ঠিত হবে শুরুতে অল্প কয়েকটি দেশ নিয়ে আমরা বসতে যাচ্ছি মাহাতির বলেন অনেকগুলো দেশ একসাথে বসলে বিভিন্ন মতানৃত্য সৃষ্টি হতে পারে যা মুসলিম মুসলিমার সমস্যা সমাধানের পথে বাধা হতে পারে তবে আমরা আশা করছি ভবিষ্যতে অন্যান্য মুসলিম দেশগুলো আমাদের সাথে যুক্ত হবে সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট এর দুগান কাতারের আমির শেখ তামিম আহমদ আল সানি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেন মাহাতির মোহাম্মদ তিনি বলেন আমরা চাই মুসলমানরা এই উদ্যোগকে সমর্থন করবে এবং এর মাধ্যমে আমরা বিশ্বের কাছে একটি বার্তা পৌঁছে দিতে পারব কোলামপুর সামিদ মুসলিম বিশ্বের চারশো পঞ্চাশ জন নেতা রাজনীতিবিদ এবং চিন্তাবিদ অংশগ্রহণ করবেন জানি মহাতিন বলেন অতীতে মুসলমানরা সভ্যতায় ব্যাপক অবদান রাখলেও এখন উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে আমাদের জানতে হবে কেন ইসলামকে সন্ত্রাসের ধর্ম হিসাবে বর্ণনা করা হচ্ছে অবশ্যই এর কারণ থাকতে হবে সম্মেলনের এজেন্ডা হিসাবে গুরুত্ব সহকারে থাকছে উন্নয়ন সার্বভৌমত্ব অখুণ্ডতা ও সুশাসন সংস্কৃতি পরিচয় নির্বিচার স্বাধীনতা শান্তি সুরক্ষা প্রতিরক্ষা বাণিজ্য ও বিনিয়োগ এবং প্রযুক্তি ইন্টারনেট ব্যবস্থাপনায় ষাটটি বিষয় ইসরায়েলে হামলার পরিকল্পনা করছেন ইরান নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইহুদি এ রাষ্ট্রের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করায় রোববার ইরানকে অভিযুক্ত করে বলেছেন তেহরান হামলা চালালে তাদেরকে প্রতিহত করতে সম্ভাব্য সবকিছু করা হবে খবর এএফপি সংঘাতে বিধ্বস্ত সিরিয়া সীমান্তের কাছে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন নেতানিয়াহু বলেন আমাদের অঞ্চলে আমাদের বিরুদ্ধে ইরানের আগ্রাসন অব্যাহত রয়েছে তিনি ওই দিন ইসরায়েল সফরে থাকা জয়েন্ট সিফট অব স্টাফের চেয়ারম্যান মার্কিন জেনারেল মার্ক মিলের সঙ্গে কথা বলেন এ মার্কিন জেনারেল তার ইসরায়েলি প্রতিপক্ষ অববিপ কোহাবির সঙ্গে সাক্ষাৎ করে তেল আবিব সফরে আসেন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় ওই দুই জেনারেল অভিযান সংগ্রামতে বিভিন্ন প্রশ্ন এবং আঞ্চলিক উন্নয়ন বেশি আলোচনা করেন ইসরায়েলের বর্ণিত গুলান মালভূমি নিয়ে কথা বলার সময় নেতা বলেন আমাদের অঞ্চলে ইরানের প্রবেশ প্রতিহত করতে আমরা প্রয়োজনে সব পদক্ষেপ গ্রহণ করছি ব্রেক্সিট সামনে রেখে নির্বাচনী ইস্তেহার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি রোববার চব্বিশে নভেম্বর টেলফোর্ডে উনষাট পিস্টারে ইস্তেহার ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বুরিস জনসন এ সময় জনসন বলেন ব্রেক্সিট নিয়ে গত কয়েক বছর ধরে যে বিতর্ক তার সমাধান ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় দ্রুত ব্রেক্সিট সংকটের সমাধান করে যুক্তরাজ্যের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে দেশকে এগিয়ে নিতে চান তিনি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা ফিরলে পঁচিশে ডিসেম্বর আগেই ইউরোপীয় ইউনিয়ন ইউএর সঙ্গে সম্পাদিত বিচ্ছেদ বিল ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টের অনুমোদনের জন্য উত্থাপন করবে বলে জানিয়েছেন তিনি এছাড়া ব্রেক্সিট কার্যকর ও নতুন ব্রিটেন গড়ার প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে পাশাপাশি পঞ্চাশ হাজার অতিরিক্ত নার্স নিয়োগ কর ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন বোরিস জনসন এর আগে শনিবার নির্বাচন ইস্তেহার ঘোষণা করে বিরোধী দল লেবার পার্টি দলের পক্ষ থেকে জেরিম করবিন ইস্তেহার ঘোষণা করেন আগামী বারোই ডিসেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগাম সাধারণ নির্বাচন নেতা নিহকে পদত্যাগ বাধ্য করতে ইসরায়েলের আদালতে আবেদন রোববার চব্বিশে নভেম্বর মুভমেন্ট ফর দ্য কোয়ালিটি অফ গভর্নমেন্ট ইন ইসরায়েল নামের একটি এনজিও এই আবেদন করে বলে জানিয়েছেন জেরুজালেমের পোস্ট বৃহস্পতিবার একুশে ইসরায়েল আর্টি জেনারেল ম্যান মেনদলি নেতানিয়হুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগপত্র পেশের পর আদালতে আবেদন করা হয় এদিকে বিরোধী লেবার পার্টি জানিয়েছেন তারা নেতা পদ পদত্যাগের জন্য হাইকোর্টে আবেদন করবে অপর বিরোধী দল ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বিনি গণ্টমন্ত্রীর নেতা নিয়ে হোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তবে রাষ্ট্রীয় স্থিশীলতা স্বার্থে ডানপন্থী পার্টির সঙ্গে জুট সরকার গঠন করতে তিনি প্রস্তুত আছেন বলে জানান শনিবার ত্রিশে নভেম্বর রাতে তেল আবিবে এক সংবাদ সম্মেলনে গাঁটস বলেন বর্তমান পরিস্থিতির আলোকে আমি আহ্বান জানাচ্ছি যত বড় সম্ভব আমরা নেতৃত্ব ঐক্যের পর সরকার গঠন করার প্রথম দু বছর আমি প্রধানমন্ত্রী হিসেবে থাকব এ সময় নেতা নেহু তার আইনি জটিলতা মোকাবিলা করতে পারেন যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তিনি এসে প্রধানমন্ত্রী হতে পারেন ইসরায়েলের রাজনৈতিক ও অচল অবস্থার পরিপ্রেক্ষিতে প্রকাশিত এক জরিপ থেকে জানা যায় ইসরায়েলের অর্ধেকের বেশি নাগরিক মনে করে নেতা নেহুর পদত্যাগ করা উচিত শুক্রবার বাইশে নভেম্বর ইসরায়েল টিভি চ্যানেল তেরোয়ের এক জরিপে এ চিত্র দেখা যায় জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ছাপ্পান্ন শতাংশ জানান ঘুষ প্রতারণা ও বিশ্বাসঘাতকের অভিযোগ নিয়ে নেতা নেহ উচিত নই ক্ষমতা আঁকড়ে রাখা অপরদিকে জরিপে অংশগ্রহণকারী পঁয়ত্রিশ শতাংশ নেতা নেহর পক্ষে মত দেন এবং নয় শতাংশ কোন প্রকার মন্তব্য করতে অস্বীকার করেন আরব আমিরাতে এফ পঁয়ত্রিশ করছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে উপসাগরে আরব দেশগুলোর উত্তেজনা বেরিয়ে চলছে আর সুযোগ হাতছাড়া করতে না যুক্তরাষ্ট্র নানাভাবে দেশগুলোতে নিজের অবস্থান দূর করতে সামরিক শক্তি বাড়ি যাচ্ছে দেশটি এলোকে আবার সংযুক্ত আরব আমিরাতে অত্যাধুনিক এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন শনিবার তেইশে নভেম্বর দ্য স্টার্ট এক্সমিনারের সূত্রে খবর জানা যায় স্পোর্টনি মার্কিন বাহিনীর তিনশো আটাত্তরতম ফাইটার ইয়ং এর কমান্ডার কর্নেল স্টেপ মেহমেনের বরাতে খবর বলা হয় যুক্তরাষ্ট্রের ইতাহ অঙ্গরাজ্যের হিল বিমান ঘাঁটি থেকে ইতিমধ্যে চৌত্রিশতম ও চারশো চৌষট্টিতম ফাইটার ইয়ং বিমান ও অন্যান্য কর্মকর্তারা আরব আমিরাতের আল বিমান বিমানঘাটিতে রওনা হয়েছে রুট রামস নামে পরিচিত মার্কিন বিমান বাহিনীর চতুর্থতম স্কোয়াডস লটহেড মার্কিন এফ পঁয়ত্রিশ বিমান সজ্জিত মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহৃত পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি অত্যাধুনিক এর আগে এবছরের শুরুতে চতুর্থ ফাইটার স্কোয়াডকে আরব আমিরাতে বিমানঘাঠিতে মোতায়েন করা হয়েছিল মোতায়েনের ছয় মাস পর স্কোয়াডটিকে যুক্তরাষ্ট্রে ফিরে নেওয়া হয় সৌদি আমিরাদের কাছে অস্ত্র বিক্রি করবে না দক্ষিণ আফ্রিকা ইমেনের কিছু সংস্ত্র গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের অভিযোগ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে সমরাষ্ট্র বিক্রির বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা ওই দুই দেশ মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ইমেনের কিছু সংস্ত্র গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করেছে বলে অভিযোগ ওঠার পর ওই সিদ্ধান্ত নিয়েছেন টিটোরিয়া দক্ষিণ আফ্রিকার সমরাস্ত্র কেনার অন্যতম শর্ত হচ্ছে দেশটির কাছ থেকে কেনা অস্ত্র তৃতীয় কোন পক্ষের কাছে হস্তান্তর করা যাবে না চারটি সূত্র কিছু গোপন চিঠির বরাদ্দ দিয়ে রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রইটার্স জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাছ থেকে অস্ত্র আমদানি করা দেশগুলোকে তাদের অস্ত্র ভাণ্ডার পরিদর্শন করতে দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার অস্ত্র পরিদর্শকরা ক্রেতা দেশগুলো সফরে গিয়ে চুক্তির শর্তগুলো ঠিকমতো পালন হচ্ছে কিনা তা নিশ্চিত করেন কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে এরকম চুক্তি সই করা সত্ত্বেও সম্প্রতি সময়ে দক্ষিণ আফ্রিকার পরিদর্শকদের এসব দেশে প্রবেশের অনুমোদন দিচ্ছে না দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমরাস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক এজরা জেলে বলেছেন তার দেশে সমরাস্ত্র রফতানি করার সময় মানবাধিকার রক্ষা আঞ্চলিক সংঘাত তৃতীয় পক্ষের হাতে অস্ত্র চলে যাওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিদর্শের প্রস্তাব এবং জাতীয় স্বার্থে কথা বিবেচনা করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে দু সালে মার্চ থেকে দারিদ্র্য পীড়িত উপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে আগ্রাসন এ পর্যন্ত অন্তত বারো হাজার মানুষ নিহত হয়েছেন একই সঙ্গে ইউমেনের বিদ্রোহী গোষ্ঠী ইহুদিদের বিরুদ্ধে লড়াইরত ইউমেনের কিছু মিলিশিয়া গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আবুদাবি ওরিয়াদ গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনিটিস ইন্টারন্যাশনাল অভিযোগ করে সংযুক্ত আরব আমিরাতে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে সংগ্রহ করা সমরাষ্ট্র ইউমেনের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মিলিশিয়াদের কাছে হস্তান্তর করেছে <laughs> hey there subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone. পথিক টেলিভিশন বিশ্বজুড়ে মানবতার কণ্ঠস্বর